অনুরোধ করবো আমরা দেখবেন আগেকার যুগ আর এখনকার যুগ কত পরিবর্তন হয়েছে। মানুষ আস্তে আস্তে এই জ্ঞানী, আমরা যখন ছোটবেলায় অনুষ্ঠানে আসতাম মাটির রাস্তা ছিল, কাদা কিরকম, তখন আমাদের তো গাড়িও ছিল ট্রেনে করে আসতে আসতে, কিন্তু আগে থেকে কত কি পরিবর্তন হয়েছে। আমার মা বোনেরাও অনেক পরিবর্তন হয়েছে আগে থেকে, কেন কেন আগে আগে অন্যরকম যুগ ছিল, এখন ডিজিটাল যুগ। আগে আমার দাদা দাদি এইরকম বুড়ো বুড়ো মানে বুড়ো বুড়িদের যখন যুগ ছিল তখন আমরা দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ করে আসতো ওই ওই স্বামীকে সঙ্গে সঙ্গে গামছা দিয়ে ওই গা হাত মুছিয়ে দেওয়া, সামনে একটা মগ দিয়ে পানি দেওয়া এবং খোঁজ খবর নেওয়া কি হলো কি খবর, আর একটু বাতাস করা, তখন কারেন্টের ব্যাপার ছিল না। কিন্তু এখন ডিজিটাল যুগ, আমার মা ফাতেমা এই দুনিয়াতে, মা ফাতেমার ঘটনাটা এই কারণে শোনাবো, ডিজিটাল যুগ এখনকার সবাই ফোনের ব্যাপার। যদি একটু শ্বশুর বাড়ি কষ্ট পায়, স্বামী যদি দু চার কথা বলে দেয় তাহলে কি হয়, তখন আমি বাপকে ফোন করি, হ্যাঁ তুমি আমার গলায় কি কলসি দিয়ে মেরে ফেলে দিতে পারতে, আমাকে এই জায়গায় দিয়ে দেওয়ার কি দরকার, নালিশ করে স্বামীর নামে। আবার ওই ওই কি হয়, পাঁচটা ছটা মেয়ে মানে মহিলা যখন একসঙ্গে হয় সেই বদনাম করতে থাকে, আমার স্বামী এই করে দে, আমার স্বামী এই করে, আমার স্বামী এরকম। কিন্তু এই দুনিয়াতে যত ডিজিটাল যুগ হোক না কেন, আমরা দেখবেন অনেক সময় ওই স্বামীরা যখন কোনো কথা বলে, হ্যাঁ এই যাই এই জিনিসটা কোথায় আছে, লুঙ্গি বা পাঞ্জাবি বা কিছু এই জিনিসটা কোথায় আছে, তখন আমরা মহিলার একটা কথা, হ্যাঁ কেন তোমার চোখ নেই দেখতে পাও না, ওইখানটায় রাখা আছে, তোমার পা নেই একটু হেঁটে যেতে পারো না, তুমি এই কথা বলছো বলো, স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলছে বলো, যখন ভিতরে যাবে গুড়গুড় করে খালি আওয়াজ হবে, গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ যখন হবে তখন আল্লাহকে বলবে আল্লাহ একবার সুযোগ দাও, স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবে আজ জীবনে কোনোদিন ওই জোরে কথা বলবে, আল্লাহ তোমাকে পাঠাবে, যাও একবার তুমি গিয়ে ওই ক্ষমা চাও, না আল্লাহ পাঠাবে না। তো কবি ছন্দের মাধ্যমে মা ফাতেমা তিনি আমার নবীর বেটি, আমার নবীর নন্দিনী, যাকে জান্নাতের রানী বলা হয়, কিন্তু তিনি এই ধরনের রোগে ওই একদিন হযরত আলীর কাছে একটা নতুন কাপড় চেয়েছিল, নতুন জামা চেয়েছিল, কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে হচ্ছে তো কোন কোন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কর 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 যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, মা ফাতেমা বলছে ও স্বামী তুমি যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন জামা কিনে আনবে আমার তরে, কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, কথা শুনে মাওলা আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলীর মনটা খারাপ, ওই মনটা যখন খারাপ করে তিনি কেন চিন্তা ভাবনা করে, কেন কেন আমার ফাতেমা আমার কাছে তেমন কিছু কোনোদিন দাবি করে না, হঠাৎ আজকে আমার কাছে একটা জামা চেয়েছে, আমার কেনার মতো এখন ক্ষমতা নেই আর আমি যুদ্ধে চলে যাচ্ছি, না জানি আল্লাহ জানে আমি যদি এই যুদ্ধতে শহীদ হয়ে যাই তাহলে ফাতেমাকে আমার এই জামাটা কিনে দেওয়া হবে না, তার মনটা খারাপ, তিনি আর কিছু বলে না চুপচাপ আস্তে আস্তে সেই তলোয়ার ধরে যখন চলে যায় কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, দুঃখে ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে গেল হাসানে
হোসেনে নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে ছোট দুই সন্তান তারা তো জানে না আব্বার মনটা কেন খারাপ হযরত আলী কেন কষ্ট পেয়েছে তিনি তো চিন্তা করছে যে আমি নবীর বেবিকে বিয়ে করেছি তাকে কেমন তেমন কিছু দিতে পারিনি কিন্তু ওই ইমাম হাসান ইমাম হোসেন যখন তার আব্বার মুখটা দেখলো মনটা খারাপ ছুটে ছুটে আমার নবীর কাছে চলে গেল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে নানার কাছে ছুটে গেল হাসান হোসেনে আব্বুর কাছে আম্মু আমার আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান এই কথা শুনে দয়ার নবী এই কথা শুনে দয়ার নবী এই কথা শুনে দয়ার নবী কেঁদেছে পেরেশান আব্বুর কাছে একটি নতুন কাপড় চেয়েছে আমি জান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে নবী আমার কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার এই কথা শুনে দয়ার নবী ঝরঝর করে কাঁদে আমার ফাতেমা এরকম ভুল করে স্বামীর মনে ব্যথা দিল তারপরে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতেমার ঘরেতে আমার নবী না গিয়ে মা ফাতেমার মুখ না দেখে থাকতেন না কিন্তু তিন দিন যখন হয়ে গেল মা ফাতেমার ঘরে যায় না মা ফাতেমা ছটফট করে আহা আমার আব্বা জান না এসে যদি না থাকতে পারে তাহলে আব্বা জান কেন আমার ঘরে আসে না কি ব্যাপার তখন মা ফাতেমা ছুটে গেল আমার দয়ার নবীর কাছে সেই দিন কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কর 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 যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটে গেল আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আমার দয়ার নবী পেছন ফিরে আছে মা ফাতেমার মুখ দেখে না মা ফাতেমা হাও হাও করে কাঁদে আব্বা আমার কি হই আব্বা তো আপনার কি হয়েছে বলো তখন ওই দয়ার নবী সেই অন্য দিকে ফিরে মা ফাতেমা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা মা ফাতেমা দরজাতে হেলান দিয়ে বসে থাকে আমার আমার স্বামী আমার প্রাণের স্বামী যার জন্য আমার নবী আমার উপরে নারাজ আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়তো হবে তো সেই মা ফাতেমা দরজায় হেলান দিয়ে বসে থাকে কখন এখন আমার স্বামী প্রাণ প্রিয় স্বামী আমার আলী আসবে আমি সঙ্গে সঙ্গে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইবো যদি ক্ষমা করে দিতে হবে তবে আমার আব্বা আমার প্রতি খুশি হবে তিনি ওই বসে আছেন হঠাৎ ওই দরজায় আওয়াজ ঠক ঠক করে আওয়াজ হয় আর খোলো খোলো ফাতেমা দরজা খোলো খোলো যখন যখন দরজা খোলার পরে ঘরের ভিতরে প্রবেশ কর পর আসসালামু আলাইকুম এই সালাম দিয়ে যখন ঘরে প্রবেশ করে আর মা ফাতেমা একটা জায়গায় হযরত আলীকে বসিয়ে তানার ওই পোশাক আশাক সব কিছু এই ঠিকঠাক করে দিয়ে তানার পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে এই স্বামী তুমি যদি আমাকে না ক্ষমা করো তাহলে আমার নবী আমার আব্বা জান আমাকে ক্ষমা করবেন না কি হয় কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে ঘর 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 যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও গো মোরে আর
আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর যখন হযরত আলী আর মা ফাতেমা ইমাম হুসাইন ইমাম হাসান যখন চারজন মিলে আমার নবীর সামনে দাঁড়ায় আমার নবীর মনটা বড় শান্তি পায় এবং মা ফাতেমাকে সেদিন কি উত্তর দেয় কি কথা বলে এটা ভুল ছিল মা ফাতেমার না এটা উম্মতের শিক্ষার জন্য এই ঘটনাটা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না স্বামীকে যে দুঃখ দেবে দয়ার নবী চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মইদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমা ভুল ছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা সেই জামানায় যারা জ্ঞানী ছিলেন পণ্ডিত ছিলেন তারা বলেছিলেন একজন মহান ব্যক্তি এই দুনিয়াতে আসবে আর এসেই তিনি শান্তির বাণী প্রচার করবেন তার নাম হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা শোনার পর মক্কার মানুষেরা একে অপরের সঙ্গে কি বলাবলি করছেন বলছে দেখুন এই দুনিয়াতে আমার নবী দোজাহানের বাদশা তিনি যখন ধরনীর মুখে আসে কবি সেই সম্পর্কে কি হয় কবি ছন্দের মাধ্যমে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে আমরা কি করি কত খুশি মানাই আবার ওই ছেলে হলে বেশি খুশি হয় অনেক জন এই দুনিয়াতে আমার ছেলে হলে খুশি বেশি হয় রসগোল্লা দেয় বড় বড় আর মেয়ে হলে একটুখানি ছোট ছোট দেয় কেন মেয়ে হলে শুধু খরচা মনে করে আর ছেলে হলে কি খুশি কি খুশি মানায় এই দুনিয়াতে আমার ওই ছেলেকে কপালে চুমা দিয়ে তার বাপ কত কি আদর করে নাম ডাকে ওই দাদা দাদি নানা নানি আগে থেকে সব খেলনা তোলনা বেড বিছানা রেডি করে ডাকে আমার নাতিকে এইখানে ডাকবো আমার ছেলেকে এই করবো আমার ছেলেকে ওই করবো কিন্তু এই দুনিয়াতে আমরা এত খুশি মানাই কিন্তু ধরনীর মুখে যখন আমার নবী দোজাহানের বাদশাহ এই দুনিয়ার মধ্যে তশরিফ আনেন সেদিন তারা আব্বা জান ছিলেন না তারা কে কে খেলনা তোলনা কিনে দেবে কে বেড বিছানা কিনে দেবে কে তারাকে আদর করবে কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কি লিখছেন যদি সে এই দুনিয়াতে আমার নবী দোজাহানের বাদশাহ তানা সম্পদ এই দুনিয়াতে দেখবে আমাদের ঘরে বাচ্চা কাচ্চা যখন জন্মগ্রহণ করে আমাদের এলাকা পাড়া প্রতিবেশী লোকজন দেখতে আসে ধরুন এই আমাদের এলাকায় বাচ্চা কাচ্চা হলে বিশেষ করে মা বোনেরা মহিলারা একটু দেখতে বেশি আসে আর এসে কত রকম ফুট বের করে বলে ছেলের বাচ্চাটার বাপ সাদা ফর্সা আর মেয়েটা মাটা ফর্সা কিন্তু বাচ্চাটা কেন কালো আবার মেয়েরা একটু ফুট বেশি বের করে বলে এই হাতটা একটু ছোট ছোট নাকটা একটু বেঁকা কত রকম আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমাদের আশেপাশে যারা ওই ওই কাকি দাদি ভাবি চাচি কতজন আছে তারা দল বেঁধে একটা বাচ্চা কাচ্চা যা থাকে আস্তে আস্তে দেখি তো বাচ্চাটা কিরকম হলো দেখতে কিন্তু এই ধরনের লোকে আমাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তো দেখতে
আসে পাড়া পাড়া প্রতিবেশী দাদি চাচিরা কিন্তু দুনিয়াতে আমার নবী দোজখের বাদশা যেদিন ধরনীর বুকে এই দুনিয়ার মধ্যে তশরিফ আনে সেই দিন কারা কারা দেখতে আসে আর এই দুনিয়াতে জিবরিল আমিন ফেরেশতা সহ দুনিয়ার মধ্যে ফেরেশতারা দেখতে আসে কেন শুনেছে শেষ নবী শেষ পয়গম্বর মা মিনার লাল ধরনীর বুকে আসবে জানার আশার খুশিতে জানার আশার আগে 1 লক্ষ অথবা 2 লক্ষ 24 হাজার নবী অর্থাৎ পয়গম্বর এসেছে আবার সব নবীর সারসাত করে আল্লাহ দুনিয়াতে পাঠাবে তাহলে এই মা মিনার লালটা তাহলে কেমন হবে ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে নেমে আসে মা মিনার ঘরে দেখতে আসে আর কি বলতে থাকে এবং কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছিল কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মা গো দেখি একবার খোল দরজা খোল মা গো দেখি একবার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মা গো দেখি একবার খোল দরজা খোল মা গো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার খোল দরজা খোল মা গো দেখি একবার খোল দরজা খোল মা গো দেখি একবার যখন দরজা বন্ধ করা থাকে তাহলে মানুষ তো অন্য উপায় খুঁজতে যায় না তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো জানলা ধারে পারে বারে ওর পালারা ও কি মারে ও মা আমিনা দরজা খোলো না দিদার পরি প্রাণে ভরে জানলা ধারে পারে বারে ওর পালারা ও কি মারে ও মা আমিনা দরজা খোলো না দিদার পরি প্রাণে ভরে জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার জিবরিল আমিন সাবধান করে বলে হুঁশিয়ার দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার দেখে যেন থেকে যেও না দুনিয়াতে এবার কোন গগনের শশী কোন কাননের বাহার কোন গগনের শশী কোন কাননের বাহার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার মামিনার ঘরে আমার নবী জন্মগ্রহণ করে আর মা হালিমা তার আগে দুধ পান করা এটা সবাই জানা আর মা হালিমা যেদিন প্রথম দিন আসছিল আমার নবীকে নেওয়ার জন্য দুধ ওই দুধ পান করানোর জন্য সেই দিন এক দল ওই সেই সময় রীতি রেওয়াজ ছিল দাই মারা এসে নিয়ে যেত আর দুধ পান করিয়ে ফিরে ফিরত দিয়ে যেত তার বিনিময়ে কিছু দেওয়া হতো এটা একটা বিজনেস মতো এরকম ছিল কিন্তু ওই সেই সময় যখন এক দল দাই মারা আসছে উঠে করে কেউ ঘোড়ায় করে আর মা হালিমাও তাদের সঙ্গে আসছে 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 কিন্তু মা হালিমার উটনিটা পিছনে পড়ে গেল কেন মা হালিমার উটনিটা রোগা ছিল রুক্ষ সুক্ষ ছিল তার চলার মতো তাপ নেই মা হালিমা আস্তে 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 পিছনে পড়ে যাচ্ছে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আর মা হালিমা যখন যাচ্ছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ফিরত আসছে চিন্তা করে আহা আমার ভাগ্যে মনে আজকে আর বাচ্চা কাচ্চা নেই কেন সবাই তো নিজের ইচ্ছে মতো যে যার বাচ্চা কাচ্চা নিয়ে যদি চলে আসে কিন্তু মা হালিমা যে পিছনে পড়ে গেছে আল্লাহ তার কিসমতে ওই দোজখানের বাচ্চাকে লিখে রেখেছে তিনি তো জানতেন না কিন্তু মা হালিমা যখন গিয়ে পৌঁছালো দেখে আর কোনো বাচ্চা কাচ্চা নেই কি হবে সেই উটনিটা বিক্রি করে দিল এই কসাইখানা সে অনেক ঘটনা কিন্তু যেই উটনির জন্য মা হালিমা পিছনে পড়ে গেল উটনিটাকে দেখছে আর তার মনে একটু রাগ হচ্ছে কিন্তু সেই উটনি আমার নবীর ঘরটা দেখিয়ে দিল আল্লাহ সেই উটনির দ্বারা আমার নবীর ঘরটা দেখিয়ে দেয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ আইব হতে খবর পেলো হইছে সে তা নূরের জোয়ার পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আব্দুল্লাহ আইব হতে খবর পেলো হইছে
दारे दारे घोरे घोरे होलो जारे जार दारे दारे घोरे घोरे होलो जारे जार उठे जवान खुले गलो देखिए दिलो घर उठे जवान खुले गलो देखिए दिलो घर कौन गगने शोषी कौन कानोने बाहर कौन गगने शोषी कौन कानोने बाहर खोल दरजा खोल मागो देखी एक बार खोल दरजा खोल मागो देखी एक बार खोल दरजा खोल नबी जी के Rasulullah Wasallam alayka ya Habib Allah Pukaro Sallallahu alayka ya अल्लाह हो अल्लाह हो बोलचे को दरकाबा अल्लाह हो अल्लाह हो बोलचे को दरकाबा बोले दो बिशोशी ओ गो मौका पासी बोले दो बिशोशी ओ गो मौका पासी हो दर रहमत तो मातेर ओ पर जोड़ी चे ওদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 বলে রবি শশী ও গো মক্কাবাসী বলে রবি শশী ও গো মক্কাবাসী ওদার রহমত তোমাদের উপর ঝরেছে ওদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 যারা চিনবে এই নবীকে তারা পাবে খোদার পিয়ারা যারা চিনবে এই নবীকে তারা পাবে খোদার পিয়ারা নবীর আদেশ মানবে যারা নবীর আদেশ মানবে যারা নবী হবে তাদের সাগরা যারা নবীর হবে তারা আল্লাহ পাবে যারা নবীর হবে তারা আল্লাহ পাবে নবীর হাতে সাফায়াত সঁপে দিয়েছে ওদার বন্ধু তোমাদের মাঝে এসেছে ওদার বন্ধু তোমাদের মাঝে এসেছে ওদার বন্ধু তোমাদের মাঝে এসেছে ওদার বন্ধু
মহব্বতের মাঝে এসেছে। তারপর আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সম্পর্কে জিবরিল আমিন কি বলছে শুনুন 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 বলে জিবরিল পাইনি বল মিল আল্লাহ নবী দুজনের মাঝে বলে জিবরিল পাইনি বল মিল আল্লাহ নবী দুজনের মাঝে আল্লাহ রহমান নবী রহমান দুটি নামে শান্তি আছে নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় বলে মাতে দুজনে মিলে রয়েছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 শেষ কথা গবি আরো আরো মিশাল দিচ্ছে দেখো 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 চৌদ্দশো বছর আগে যদি চৌদ্দশো বছর আগে যদি আল্লাহ মক্কায় আমায় পাঠাতো নিজের চোখে দেখতাম নবীকে নিজের চোখে দেখতাম নবীকে জান্নাতের আশা মিটে যেত চৌদ্দশো বছর আগে যদি আল্লাহ মক্কায় আমায় পাঠাতো নিজের চোখে দেখতাম নবীকে জান্নাতের আশা মিটে যেত সাহাবীদের দলে আমি থাকতাম মিলে সাহাবীদের দলে আমি থাকতাম মিলে মইদুল ইসলামের স্বপ্ন আধুরা আছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 বলে নবী শশী ও গো মক্কাবাসী বলে নবী শশী ও গো মক্কাবাসী খোদার রহমত তোমাদের উপর ঝরেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 চলে 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 চলে